সৌদি আরবের অভ্যন্তরে অবস্থানকারীদের হজের খরচ কমিয়ে আনা হয়েছে, এমনকি তারা হজের খরচ কিস্তিতেও দিতে পারবেন। এতে খুশি সৌদি প্রবাসী বাংলাদেশিরাও। সৌদি আরবের রিয়াদ প্রতিনিধি রুস্তম খানের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। করোনা মহামারীর সংক্রমণ নিয়ন্ত্রিত হয়ে আসার পর সৌদি সরকার ধাপে ধাপে বাড়িয়েছে হজে হাজিদের সংখ্যা, তুলে নেওয়া হয়েছে বিভিন্ন বিধিনিষেধ। এবার একেবারে পূর্বের মতো হজ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এসেছে নতুন নতুন সুযোগ সুবিধা। এই পর্যায়ে সৌদি আরবের অভ্যন্তরে অবস্থানকারী হাজিদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা সহ কমিয়ে আনা হয়েছে হজের খরচ। সর্বনিম্ন খরচ প্রায় 4,000 সৌদি রিয়াল সহ ঘোষণা করে চারটি প্যাকেজ। হজের খরচ দেয়া যাবে তিনটি কিস্তিতে। আলহামদুলিল্লাহ, এবছর সকলের জন্য হজ উন্মুক্ত করা হয়েছে। যারা স্বল্প বেতনে আমরা চাকরি করি এদের জন্য অনেক সহজ হবে। এখানে যারা সৌদি প্রবাসী আছি তাদেরই ম্যাক্সিমাম লোকের বেতন প্রায় 1,000 রিয়ালের মতো, 4,000 রিয়ালের মধ্যে একটা প্যাকেজ দিচ্ছে হজ করার জন্য। তাই সেই জন্য আমরা এদেশের সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। এই ঘটনায় স্বল্প আয়ের বাংলাদেশি সহ খুশি অনেক অভিবাসী। এই টাকাটা কিস্তিতেও দেওয়ার সুযোগ করে দিয়েছেন, সেই জন্য সৌদি আরবের মালিক সালমান হাফিজাহুল্লাহ মোহাম্মদ সালমান বারাকাল্লাহ ফি হায়াতান তাইয়িবা, যে তিনাদেরকে আল্লাহ পাক নেক হায়াত দান করো। এবার হজের ব্যাপারে এবার হজ করতে পারবো আশা করি। তারা বলছেন জীবনে হজ পালন করার স্বপ্ন থাকলেও সৌদি আরবে কর্মের জন্য আসার পর তা বহুগুণে বেড়ে যায়। তবে দেশটিতে স্বল্প বেতনে চাকরি করে সেই স্বপ্ন বাস্তবায়ন অসম্ভব হয়ে পড়ে। সৌদি হজ মন্ত্রণালয়ের এবারের হজ প্যাকেজ ঘোষণায় অনেকের স্বপ্ন পূরণ হবে বলে মনে করেন তারা। আসমাতুলি, নিউজ 24।